এই আন্দোলন থামার নয়। এই আন্দোলনে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকালই প্রেস করে বলেছি যে আমাদের যেমন রাজনৈতিক লড়াই চলছে চলবে, বহু কর্মসূচি আমরা নিয়েছি এবং নেব, সাথে সাথে যেখানে অরাজনৈতিক কর্মসূচি হবে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা ভোটার শুভানুদ্দায়ী তারা যোগ দিতে পারেন। এর আগেও 14ই আগস্ট বলুন বা আমাদের যে গত কয়েকদিন আগে যে কর্মসূচি পালিত হয়েছিল 4 তারিখে ঘরের আলো বন্ধ রেখে রাজ্য জুড়ে আলো জ্বালো, তাতেও আমরা পতাকা সরিয়ে রেখে জাস্টিস ফর আরজিকর দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ তিনি তো নাটের গুরু, স্বাভাবিকভাবে আমরা এটা করেছি। আমি শুধুমাত্র আগামীকালের কর্মসূচিতে আমার মাতৃশক্তিকে বলবো জাতীয় পতাকা এবং শঙ্খ নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আর এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিছু লোক ঢুকিয়ে দিচ্ছেন, আজাদি আজাদি করছেন, এটা থেকে একটু সতর্ক থাকবেন। ভারতবর্ষ আজাদি পেয়েছে 1947-এর 15ই আগস্ট, কোন মাকুমূল বা সেকু মাকু যাদবপুরের চাষ করা পার্টি যারা ভারতবর্ষের সংবিধান মানে না, বন্দে মাতরম উচ্চারণ করে না, জাতীয় সঙ্গীত গাইতে যাদের অসুবিধা হয়, জাতীয় পতাকা থেকে যারা দূরে থাকেন ও নির্বাচন এলে বলেন নো ভোট টু মোদি, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। এই কর্মসূচির মধ্যে ঢুকে আজাদি আজাদি করছে, আজাদি তো আমাদের দিয়ে গেছেন 47-এ স্বাধীনতা সংগ্রামীরা।